আওয়ামী লীগের মাইন্ডসেট হলো যে আমরা যদি কোনো কথা বলি তারেক রহমান যদি কোনো কথা বলে আর ভাই যেটা বললেন যে কত অত্যাচার করেছে মাননীয় প্রধানমন্ত্রীর উপর ওয়ান এর সময় ফেরত আজকে বন্দি ওয়ারেন ছাড়া একটা হাবিলদারের চাকরি খেয়েছেন আপনারা এই যে সরকার নয় বছর দাপাচ্ছেন আপনারা ওয়ান ইলেভেনে যারা আপনাদেরকে আপনাদের উপর এত অত্যাচার করলো শেখ সেলিমের উপর ওবায়দুল কাদের উপর মহুদ্দিন খান আলমের উপর একটা হাবিলদারের চাকরি খান নাই আপনারা কেন খান নাই

শুধুমাত্র যদি আপনারা এটাকে ষড়যন্ত্র মনে করেন আপনাকে আসলে পার্থ যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্ন একজন দর্শকও করেছেন জিয়াউর রহমান মোহাম্মদ জিয়াউর রহমান তিনি বলছেন আপনার দলের লোকজন সমালোচনা করুক ঠিক আছে তবে হিংসাত্মক কেন বিএনপির লোকজন বাইরে লিগালি ষড়যন্ত্র করতে যায় এটা আপনারা বলেন আর বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে সেটা ভারতের লোক শিখিয়ে দেয় তখন আপনারা কি করেন আমদালি রহমান পার্থ এই প্রসঙ্গ তুলেছেন যে মানে দেখা করলেই ষড়যন্ত্র মনে করবেন কেন আবার দেশেও তো আপনারা স্বাধীনভাবে তাদেরকে দেখা সাক্ষাৎ আমি শুরুতেই আপনাকে বলেছি যে মানে ওই জায়গা থেকে যে কথাগুলো বলা হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সেগুলো তো বাংলাদেশের বাংলাদেশের মানুষ ধারণ করে না সেই রকম একজন মানুষ তার তো দায়িত্বশীলতা আছে সে তো সে তো প্রধানমন্ত্রী ছিল দাবি করেন একটা প্রধান রাজনৈতিক দলের প্রধান তো তিনি তিনি ইচ্ছা করলেই তো মানে এইভাবে গিয়ে একজন আদালতে বাংলাদেশের আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত একজন মানুষের সঙ্গে দেখা করতে পারেন না পারেন না তিনি তিনি কিন্তু এটাও করেছিলেন মা ছেলের সম্পর্ক আরেকটা জিনিস আছে রাজনীতি আরেকটা জিনিস কিন্তু কিন্তু এর আগেও তিনি কিন্তু যান মৃত্যুতে কিন্তু তিনি কিন্তু কন্ডোলেন্স পাঠিয়েছিলেন যিনি আমার মুক্তিযুদ্ধের সময় আমাদের বিরোধিতা আমি বলি যে এই যে এগুলো দায়িত্বশীলতার দায়িত্ব দায়িত্বের জায়গা থেকে যে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া এই কথাটাই বলছি আর বাংলাদেশে যিনি বলছেন যে ভারতের চোদ্দ সালের নির্বাচন ভারতের বাংলাদেশের নির্বাচন দুই সালে পাঁচই জানুয়ারি নির্বাচন হচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশনের হয়েছে এবং বাংলাদেশের সংবিধানের মাধ্যমে আমি গ্যাস দিতে পারিনি আমার নির্বাচন হারিয়ে দেওয়া হয়েছে এটা তো অবশ্যই সেই কনস্প্রিসির মধ্যে তো আপনার সেই সময় লতিপুর রহমান বৈঠকে যদি হবে তাহলে কেন বিএনপি বলছে যে সেটা ফিরে এসে সহায়ক সরকারের রূপরেখা দেবে আর আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম যে জোটে মানে জোটভুক্ত না হয়েও মানে আপনি বলছেন টু জোট নিয়ে এখন কথা বলবার জন্য